মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদান চ্যানেল দর্শক অনুষ্ঠান মহিমান্বিত রমজানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দর্শক, প্রতিদিন আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখেন এবং বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে অনেক কিছু শেখার চেষ্টা করে থাকেন। আজকেও আমাদের এই অনুষ্ঠানের একটি বিষয় আমরা দিয়েছি, সেই বিষয়ের নাম হচ্ছে সর্বদা শরীয়তের উপর অটল থাকুন। আমরা যেহেতু মুসলমান, সবসময় আমাদেরকে শরীয়তের উপর অটল থাকতে হবে, শরীয়ত থেকে বাইরে যাওয়া যাবে না। দর্শক, সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো আজকে আলোচক হিসেবে আমাদের সাথে আছেন আরফাত ভাই, ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো, এবং সাথে সাথে আজকে আমাদের সাথে নাতগা হিসেবে আছে আমাদের শাহাদাত ভাই, ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা নাত শরীফ শুনবো ইনশাল্লাহ। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনে নিই। আল্লাহ তাআলার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। দর্শক, আমরা অনেকে একে অপরের কাছ থেকে দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাকে রহমত করেন, আল্লাহ তাআলা যেন আমার উপর দয়া করেন, তার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানের উপর যেন আল্লাহ তাআলা রহমত করেন, সেজন্য দোয়া করবেন, এভাবে আমরা বলে থাকি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্দর হাদিসে পাক যে তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত প্রেরণ করবেন। দর্শক, আমরা যদি রহমত পেতে চাই, আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা একবার দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নাত শরীফ শুনে নিই ইনশাআল্লাহ, এরপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। সুপ্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, আমিন। নাতে যাব আজ না হয় তো কাল যাব, আকা আমাকে ডাকিবে, আজ না হয় তো কাল যাব, সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদি। এ সোনার স্বপ্নে আমার ঘরামার রোশনি হবে, জাগিয়ে দাও নসিবে আমার, তোমার বড় দয়া হবে। এ সোনার স্বপ্নে আমার গোরামার রা
রোশনি হবে জাগিয়ে দাও নসিবে আমার তোমার বড়ই দয়া হবে বানিয়ে তাতে কি ফুরিয়ে যাবে সোনা স্বপ্নে আমার ঘর আমার রোশনি হবে জাগিয়ে দাও নসিবে আমার তোমার বড় যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে যে আমার যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে যে আমার যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার আমার অন্তর খুশি হবে এসো না স্বপ্নে আমার ঘর আমার রোশনি হবে আমাকে দাও অনুমতি তোমার কদমে আসার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও অনুমতি তোমার কদমে আসার জানি না কবে যে আমার আকা জানি না কবে যে আমার মদিনাতে যাওয়া হবে সোনার স্বপ্নে আমার ঘর আমার রোশনি হবে ব্যাকুল হয়ে হে দুঃখীরা ডাকো না সিবত তোমার আকা দেখি বে মো সিবত তোমার মুহূর্তে দূর হয়ে যাবে সোনা স্বপ্নে আমার
روشنی হবে জাগিয়ে দাও নসিবে আমার তোমার বড় সুবহানাল্লাহ। দর্শক, আমাদের আজকের যে বিষয় অনুষ্ঠানে সেটা হচ্ছে সর্বদা শরীয়তের উপর অটল থাকুন। আমরা ইনশাআল্লাহ আরফাত ভাইয়ের কাছ থেকে শুনবো, আরফাত ভাই কিভাবে সর্বদা শরীয়তের উপর অটল থাকা যায়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে বিষয় যে শরীয়তের উপর অটল থাকা, তো প্রথমে তো এখানে আমরা আমাদের যে দর্শকবৃন্দ যারা দেখছেন আমাদেরকে, তো অটল তো থাকার জন্য প্রথম আমাকে শরীয়তকে বুঝতে হবে। জি, কারণ আমি যদি শরীয়তকে না জানি না বুঝি আমি অটল কিসের উপর? জি, তো সেই হিসেবে শরীয়ত কি বিষয় প্রথমে, কারণ আমরা শরীয়ত শব্দটা হয়তো শুনি। জি, কিন্তু শরীয়তের ডেফিনেশন কি, শরীয়ত আসলে কাকে বলে, এ বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি বা অনেকে জানি না। তো আমি আইন সুন্নাত দামাদ বরকাতুল আলিয়া ওনার নিকট এটাকে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, মাদানী মুজাকারার মধ্যে যে শরীয়ত কি বিষয়, তো সেখানে আমি আইন সুন্নাত দামাদ বরকাতুল আলিয়া বলেছেন শরীয়ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য যে বিধিবিধান দেওয়া হয়েছে এটাই হচ্ছে শরীয়ত। আচ্ছা, তো আবার আরেকটি এভাবে মুফতিনে কিরাম করার নিকট এবং আমির আল সুন্নাত এখানে জবাব দিয়েছেন যে শরীয়ত এবং দিন বলতে আমরা কি বুঝি, যেমন কি কথার কথার অনেক সময় দিন আমরা দিন বলতে অনেক সময় শরীয়ত বুঝি, আবার দিন বলতে ইসলাম ছাড়া অন্যান্য মাজহাব অন্যান্য দিন যেগুলো রয়েছে সেগুলোও বুঝি। তো মুফতি হাসান সাহেব এটার বিষয়ে অনেক কথা বলেছেন ওখানে, তো ওখানে যেটা সারমর্ম আমি সেটা পেশ করার চেষ্টা করছি। একটা তো এটা যে শরিয়া, শরিয়াত হচ্ছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যেই বিধিবিধান আমাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে শরিয়াত। আর দিন যে বিষয়টা রয়েছে, দিন বলতে শরীয়তকেও বোঝাই, দিন বলতে ইসলামকেও বোঝাই, আবার দিন বলতে আল্লাহর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ এসেছিলেন ওনারা যে ধর্ম নিয়ে এসেছেন মাজহাব নিয়ে এসেছেন তাকেও দিন বলা হয়ে থাকে। আবার এটা ছাড়াও অন্যান্য যেগুলা বাতিল দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম যেগুলো রয়েছে ওগুলোকে দিন বলা হয়। অর্থাৎ দিন বলতে সঠিক যেটা আল্লাহ তাআলার দরবারে মকবুল বা আল্লাহ তাআলার যেগুলাকে দিন হিসেবে আপনার যেভাবে ইসলামকে ঘোষণা করেছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট ইসলামই হচ্ছে দিন, যেভাবে ইসলামকে ঘোষণা করা হয়েছে সেভাবে যেগুলোকে ঘোষণা করা হয় নাই ওগুলোকে দিন বলা হয়। কিন্তু আমির হোসেন দামত বরকাতুল আলিয়া বলেন যে কোরআন পাকের এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলার নিকট যদিও বা দুনিয়ার মধ্যে অনেক দিন রয়েছে কিন্তু আল্লাহ তাআলার নিকট যেই দিন আল্লাহ তাআলার নিকট মকবুল এবং আল্লাহ তাআলা যেই দিনকে অর্থাৎ পছন্দ করেছেন এবং যে দিনের কথা বলেছেন সেটা হচ্ছে কি ইসলাম। কারণ কি কোরআনে পাকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা, এখানে একটা কথা এটাও বলেছেন যে অন্যান্য নবীগণ যে ধর্ম বা দিন নিয়ে এসেছেন যা শরীয়ত নিয়ে এসেছেন ওনাদের যুগে ওনারা যখন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন তখন সেটা অবশ্যই ঠিক ছিল, ওনাদের সময় তখন সেটা মানা আবশ্যক ছিল যে নবীর যুগে সেই নবীর শরীয়তকে সেই নবীর দিনকে। আর যখন যে নবী রাসূলগণ ওনাদের দিনের পর আসতে শেষ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ায় আগমন করলেন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন দিন এমন শরীয়ত নিয়ে এসেছেন আমাদের জন্য এবং এটা পুরো পৃথিবীর জন্য। তো ইসলাম ধর্ম এটা যখন এসেছে দুনিয়ায় তো এরপর আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী যত পূর্ববর্তী যত শরীয়ত বা দিন রয়েছে সবগুলো আপনার ক্যান্সেল হয়ে গিয়েছে এবং রহিত হয়ে গিয়েছে। এরপর থেকে ইসলাম আসার পর থেকে আল্লাহ তাআলার ঘোষণা এটাই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট এই ইসলামই হচ্ছে দিন। তো সুতরাং এই ইসলাম যখন এসেছে ইসলাম এটা আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য একতে আল্লাহ তাআলার বান্দা সকল বান্দাদের জন্য কিন্তু এই দিনকে পাঠিয়েছে। আচ্ছা, তো এই দিনকে যখন আমরা এটা বুঝতে পারবো যে এই দিন এই শরীয়ত এই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবিধান এগুলো আমাদের জন্য পাঠানো হয়েছে
কেন পাঠানো হয়েছে যদি ইজিভাবে বলি, আমরা হচ্ছি আল্লাহ তাআলার বান্দা, আর আমাদের জন্য কি উপকার, আমাদের জন্য কি ক্ষতি, আমাদের জন্য যেমন কি একটা, আমি এটা বোঝার জন্য আরেকটু ক্লিয়ারলি জিনিসটা আমি বলছি, যেমন কি মনে করেন দুনিয়ার মধ্যে যখন কোনো মোবাইল যারা বানায় আর কি, তো এই মোবাইল বানানোর পরে এই মোবাইলটা আমরা যখন কিনতে যাই, আমরা দেখি মোবাইলের সাথে একটা আপনার বই দেয় সাথে, না অর্থাৎ এটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কি করতে হবে, ঠিক না? এভাবে যদি যারা যেমন কি ফ্রিজ কিনতে গেলেন সেখানে একটা আপনাকে একটা বই দিবে, যেটা আপনি বিশেষ করে এটা ওষুধ যদি কিনতে চাই আমরা সেখানে ওষুধ কিনতে যাই সেটা একটা নির্দেশ অবশ্যই আপনাকে নির্দেশনা থাকে। তো তো পৃথিবীতে যদি আমরা দেখি যে কোনো জিনিস কিনতে গেলে তারও একটা এই জিনিসটা কিভাবে চলবে, কিভাবে চালালে এই জিনিসটা ভালো টিকবে, ভালো এটা লাস্টিং করবে, আর খুব দ্রুত কেবল নষ্ট হয়ে যাবে কিভাবে করলে, এটা বিস্তারিত সেখানে দেওয়া থাকে কিভাবে ব্যবহার করবেন। তো তদ্রুপ আমাকে আপনাকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, তো আমরা দুনিয়াতে এসেছি, এখন আমাদেরকে এই দুনিয়া কিভাবে চলতে হবে সেটা তো আমি আপনি কতটুকু জানবো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার থেকে বেহতর কেউ জানবে, উত্তম জানেন যে আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে চললে দুনিয়ার মধ্যে আমরা শান্তিতে থাকতে পারবো, দুনিয়ার মধ্যে আমরা সুস্থ থাকতে পারবো, দুনিয়ার মধ্যে আমরা সফল হব, এবং কিভাবে চললে আল্লাহ তাআলা যে আমাদের যে নিয়ামত রেখেছেন এই বান্দার জন্য, এই নিয়ামত পেতে সেই সফল হয়ে যাবে, সক্ষম হয়ে যাবে এই বান্দার জন্য। তো এই সম্পূর্ণ এই বিস্তারিত নির্দেশনা এগুলার মাধ্যমে, এগুলার হুকুম আহকাম বিধিবিধান এই যে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের জন্য এই কোরআনে পাকের মাধ্যমে, এবং তার প্র্যাকটিক্যাল আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে নিয়ে এসেছেন এই বিধিবিধান, এটার আসল কথা হচ্ছে এই সবগুলো মিলে কিন্তু এটা হচ্ছে শরীয়ত। তো আমরা যখন শরীয়তকে আসলে বুঝতে পারবো এটা যে আমাদের জন্য কত উপকার, একটা তো ঠিক আছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা, আমাদের জন্য আবশ্যক বিষয়, আবার এটাও যখন আমরা বুঝতে পারবো আসলে যে এটা আমাদের জন্য কত উপকার, কারণ কি আমরা শরীয়তকে যদি মেনে চলি তাহলে আমরা আমাদের অর্থাৎ দৈহিক সুস্থতা বলেন, দুনিয়ার মধ্যে শান্তিতে চলা বলেন, তারপর আল্লাহ তার সন্তুষ্টি বলেন, এই দুনিয়ার মধ্যে আসার যে মাকসাদ এই মাকসাদকে পূর্ণ করা বলেন, আবার আখিরাতে আল্লাহ তাআলা যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামত অর্জনে বলেন, সব কিছুতে একটা মানুষ যদি সফল হতে চায় তার জন্য পন্থা হচ্ছে শরীয়তকে মেনে চলা। মাশাআল্লাহ দর্শক, আমরা খুবই একদম ডিটেলস আমরা আমাদের আরফাত ভাইয়ের কাছ থেকে শুনেছি যে শরীয়তের ব্যাপারে, মাশাআল্লাহ খুব চমৎকার শুনেছি। তো ইনশাআল্লাহ আমরা শুনবো, আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা শুনে আমরা আবার আরফাত ভাইয়ের কাছে ফিরে আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পি ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা শ্রবণ করব রোজার নিয়ত কেমন হওয়া চাই। এক, রমজানের রোজা ও নির্ধারিত মান্যত ও নফল রোজার জন্য নিয়তের সময়সীমা হচ্ছে সূর্যাস্তের পর থেকে পরদিন দাহ ওয়াইয়ে কুবরা অর্থাৎ শরীয়সম্মত অর্ধ দিবস এর পূর্বক্ষণ পর্যন্ত। দুই নম্বর, নিয়ত হচ্ছে মনের ইচ্ছার নাম, মুখে বলা সত্য নয়, কিন্তু মুখে বলাটা হচ্ছে মুস্তাহাব। আর যদি সেহেরির সময় উঠতে পারেননি কিন্তু দিনের বেলায় নিয়ত করলেন, তখন এভাবে নিয়ত করতে পারেন, আমি আল্লাহ তাআলার জন্য আজ রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম, এতটুকু করলেই রোজা হয়ে যাবে। নিয়ত হচ্ছে নিজের ভাষায়ও করা যেতে পারে, সেটা আরবি হোক বা অন্য যে কোনো ভাষার হোক, অন্তরের ইচ্ছা থাকলে সেটাকে আমরা পূর্বেই জেনেছি তার নামই হচ্ছে নিয়ত। অন্যথায় খামখেয়ালিবশত শুধু মুখে বাক্য বললে নিয়ত বিশুদ্ধ হবে না, যদি আপনি খামখেয়ালিবশত নিয়ত করেন তাহলে এটা নিয়তের মধ্যে গণ্য হবে না। হ্যাঁ, মনে করুন যদি মুখে নিয়তের বাক্যগুলো বললেন কিন্তু পরবর্তীতে নিয়তের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অন্তরেও নিয়ত করে নিয়েছেন তাহলে এই নিয়ত বিশুদ্ধ হলো। অবশ্যই যদি সুবহে সাদিকের পর ভুলবশত পানাহার করে বসে তবুও নিয়ত বিশুদ্ধ হয়ে যাবে, কারণ ভুলবশত কেউ যদি তৃপ্তি সহকারে পানাহারও করে তবু রোজা বঙ্গ হয় না, এটা হচ্ছে ভুলবশত, ইচ্ছাকৃত নয়। ইচ্ছাকৃতভাবে করলে তো এটা তো ভঙ্গ হবেই রোজা, এবং সেই রোজার কাফফারও দিতে হবে এবং গুনাহগারও হবে। আরেকটি নিয়ত রয়েছে, যদি আপনি
এভাবে নিয়ত করেন যে আগামীকাল কোথাও দাওয়াত থাকলে রোজা রাখব না, অন্যথায় রোজা রাখব। এই নিয়ত বিশুদ্ধ নয়, মোট কথা এমত অবস্থায় আপনি রোজাদার হলেন না, এমন নিয়ত করা যাবে না। আপনি রাতে রোজার নিয়ত তো করে নিলেন, অথবা রাতেই পাক্কা ইচ্ছা করে নিলেন যে রোজা রাখবেন না, তাহলে আপনার পূর্ববর্তী নিয়ত ভঙ্গ হয়ে গিয়েছে। যদি নতুনভাবে নিয়ত না করেন তাহলে দিনভর রোজাদারদের মতো ক্ষুধার্ত পিপাসাত্ত হয়ে রয়ে গেলেন, কিন্তু তবুও রোজা হবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। নামাজের মধ্যভাগে কথা বলার নিয়ত করা ইচ্ছা করলেন কিন্তু কথাবার্তা বলেননি, তখন নামাজ ভঙ্গ হয়নি। এভাবে রোজা পালনকালে রোজা ভঙ্গ করা শুধু নিয়ত করে নিলে রোজা ভঙ্গ হয় না, যতক্ষণ না রোজা ভঙ্গকারী কোনো কাজ আপনি করে নেবেন। আরেকটি নিয়ত, রমজানুল মুবারকের প্রতিটি রোজার জন্য নতুন নতুন নিয়ত করা জরুরি। এই জিনিসটি খুবই ইম্পর্ট্যান্ট একটি নিয়তের মধ্যে রয়েছে এই মাদানী ফুলটি, যে রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজার জন্য নতুন নতুন করে নিয়ত করা জরুরি। প্রথম তারিখে কিংবা অন্য কোনো তারিখে যদি পূর্ণ রমজান মাসের রোজার নিয়ত করে নেওয়া হয়, তবুও এই নিয়ত শুধু ওই একদিনের জন্য নিয়ত হিসেবে গণ্য হবে, অবশিষ্ট দিনগুলোর জন্য হবে না। তার মানে আমরা জানতে পারলাম যে রমজানুল মুবারক যদি 30 দিন হয়ে থাকে তাহলে আমরা 30 দিনের জন্য 30 বার নিয়ত করতে হবে, আর শুধু একদিন নিয়ত করলাম বাকি দিনগুলোতে নিয়ত করলাম না, তাহলে কিন্তু ওই নিয়ত বিশুদ্ধ হবে না। মাশাআল্লাহ, দর্শক আমরা নিয়ত সম্পর্কে খুব চমৎকার কথা শুনেছি আমাদের শারুক ভাইয়ের কাছ থেকে। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আসাদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে আসাদ ভাই, তো শরীয়ত নিয়ে কথা বলতেছিলাম, তো শরীয়ত যদি আমরা বুঝি, তো শরীয়তের মধ্যে কিন্তু আমরা যদি দেখি শরীয়ত মানে দিন, আল্লাহ তাআলার বিধিবিধান, এর মধ্যে যদি দেখি সর্বপ্রথম যেটা আসে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসে না, ঈমানের পর আসতেছে নামাজের বিষয়, তার বিধিবিধানের মধ্যে আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর যেটা আসতেছে সেটা হচ্ছে নামাজের বিষয়, এরপর রোজা, হজ, জাকাত, এগুলো এটা তো ফরজ রয়েছে। আচ্ছা, এখন ঈমানের বিষয়ে একটু কথা বলি। কিন্তু মনে করেন আজকে তো আমরা, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আমরা খুব সহজে মুসলমানের ঘরে আসলাম, আমরা মুসলমান হয়ে গেলাম, অর্থাৎ ইসলাম গ্রহণ করাটা বা ইসলাম অর্থাৎ মুসলমান হওয়াটা আমাদের জন্য তেমন কষ্টনীয় হয়নি। আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা মুসলমান হিসেবে এসেছি এবং আমরা মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে চলাফেরা করছি। একটু আমরা যদি চিন্তা করি, যখন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আপনার যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, তো তখন যে আল্লাহ তাআলার বান্দারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অন্যান্য অনেক সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছে, তাদের দিকে যদি আমরা তাকাই, তারা ঈমান আনার পর তাদের অটলতা, ঈমান আনার পর আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস এই যে এনেছেন এটার প্রতি অটলতা, আবার এটার উপর অটল থাকা, এটার উপর অটল থেকে আবার সাথে সাথে ইসলামের এক একটি বিধিবিধান এগুলো মেনে চলার উপর অটল থাকা কত কষ্ট করছে। আমি তার উদাহরণস্বরূপ একটা ঘটনা পেশ করছি। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উনি বলেন যে হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবিয়া আল্লাহর রাসূলের, তো সেই সাহাবিয়া তিনি মক্কায় ছিলেন, হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তিনি যখন মক্কায় ছিলেন উনি ইসলামের দাওয়াত যখন পেলেন ওনার থেকে ইসলামের প্রতি অনেক ভালো লাগলো, উনি ইসলাম গ্রহণ করলেন। যখন ইনি ইসলাম গ্রহণ করলেন, অবশ্যই ঘটনা অনেক দীর্ঘ, আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি সারমর্মটা। ইসলাম গ্রহণ করার পর এখন উনি গোপনে গোপনে কুরাইশদের মাঝে যারা মহিলা ছিলেন ওনাদেরকে কি আস্তে আস্তে ইসলামের দাওয়াত উনি দিচ্ছিলেন। তো এখন কুরাইশরা, আমরা জানি যে কুরাইশরা যারা অর্থাৎ ইসলাম বিদ্বেষী ছিল, তারা অনেক কঠোর, অনেক কট্টরপন্থী ছিল না, তো তখন অনেকে যখন জানতে পারলো যে হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন, তো তখন এনার উপর বিভিন্নভাবে ওনারা অত্যাচার শুরু করলেন, বিভিন্নভাবে। আপনার
এরকমও বলা হচ্ছে যে মক্কাবাসীরা ওনাকে এমন উটের উপর আরোহণ করে দিল যে উটের উপর ওনাকে মানে উটের উপর আমরা জানি স্বাভাবিকভাবে যারা উটের উপর অর্থাৎ উটকে দেখেছি বা উটের উপর চলাফেরা করে এরকম ব্যক্তিকে দেখেছি, তো আমরা দেখে থাকবো যে উটের উপর একটা কি থাকে, বসার জন্য আলাদা ব্যবস্থা থাকে, ঠিক না? ওনাকে এমন ভাবে উটের উপর বসিয়ে দিল যে সেখানে কোনো ব্যবস্থা ছিল না, সেখানে একটা হাওদা বলে এরকম সেই হাওদা বিহীন ওনাকে সেখানে আরোহণ করে দিল। উনি এখানে ওনাকে বসে সেভাবে উটটা কি মানে ছেড়ে দিছে, এভাবে করা রোদে, অনেক করা রোদে ওনাকে অনেক সময় কষ্ট দিত। তো এভাবে কষ্ট দিয়ে দিতে এক সময় ওনাকে করা রোদে একবার এক জায়গায় বেঁধে রাখলেন। তো বেঁধে রাখার পর ও যারা ইসলাম বিদ্বেষী রয়েছে তারা যেখানে ছায়া রয়েছে সেখানে আরাম করতেছে, আর ওনাকে কষ্টের মধ্যে অর্থাৎ বেঁধে করা রোদে রেখেছে। একটু আমি এটা কেন বলছি, উনি যখন আল্লাহ তালার দিনকে গ্রহণ করেছে এরপর এই আল্লাহ তালার দিনের উপর ইস্তিকামত মানে শরীয়তের উপর ইস্তিকামত এটার উপর অটল যখন তিনি থাকতে চাচ্ছেন, তখন এনার উপর কি এই পরিস্থিতি আর এই অবস্থায় তিনি কিভাবে অটল থেকেছেন এটা যেন আমরা বুঝতে পারি, এটার জন্য কিন্তু আমি এই ঘটনাটা পেশ করছি। তো তিনি হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক এই কষ্টের মধ্যে তিনি অনেক যখন কষ্টে ছিলেন তো ওনাকে তো করা রোদে রাখা হয়েছে, তিনি হঠাৎ অনুভব করলেন যে ওনাকে যখন বেঁধে রেখেছে সেই বাঁধা অবস্থায় অনুভব করলেন যে ওনার গায়ে অর্থাৎ শরীরে অনেকটা পানির বালতি এরকম অনুভব করলেন। তো তিনি সেখান থেকে একটু পানি পান করলেন, এরপর সেটা কোথায় গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আচ্ছা কিছুক্ষণ পর আবার অনুভব করলেন সেরকম একটা বালতি, তিনি আবার সেটা থেকে পান করলেন। এভাবে কয়েকবার সেটা যখন অনুভব করলেন তিনি ভালো করে পানি পান করলেন। এখন পান করার পর এখন যারা ইসলাম বিদ্বেষীরা যারা ইসলামের দুশ্মন তখন ছিল, তো তারা আপনার যখন দেখতে পারলেন কিরে একে তো আমরা রেখে গেছি কোথায়, করা রোদে কোনো পানির ব্যবস্থা নেই, কিচ্ছু নাই, এর গায়ে পানি কোত্থেকে? এখন জিজ্ঞাসা করলেন তোমাকে আমরা বেঁধে রেখেছি, তুমি কি এই বাঁধটা খুলে তুমি কি আমাদের পানি থেকে পানি খেয়ে ফেলেছ? হ্যাঁ, তো এখন এটা যখন বলে না আমরা আমি তোমাদের কোনো পানি ধরি নাই, এটা আল্লাহ তালার পক্ষ থেকে, অর্থাৎ তিনি এটা কি বললেন আমি তোমাদেরটা ধরি নাই, বা সেটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার দয়া ছিল। এখন ওরা যারা এখানে ছিল তো তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা তাদের পানির মস যেখানে ছিল সেখানে গিয়ে এগুলো খুঁজতে লাগলো ইত্যাদি দেখলো যে সবগুলো ঠিক আছে, কিন্তু পানি কোত্থেকে পেলো, এই পানি কোত্থেকে পেলো? এখন তারা বুঝতে পারলো যে এটা অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে দয়া এসেছে এবং ইসলাম ধর্ম এটা সঠিক। আচ্ছা, তখন যারা এইটা বুঝতে পারলো তখন ওনারাও কি করলো, ওনারা বললো যে যদি এটা সত্যি হয়ে থাকে যে তুমি আমাদের এখান থেকে পানি তো না হলে আমরা দেখতেছি এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে, তার মানে তোমার ধর্মটা হচ্ছে সঠিক, এটা বলে তারাও কি করলো সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো এখন এখানে আমি যেটা বলার উদ্দেশ্য, তো উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা শুধু ঈমান এনেছে এটার কারণে ওনার উপর কত বড় মুসিবত এসেছে, কিন্তু এই মুসিবত আসা সত্ত্বেও এত করা রোদে ওনাকে কষ্ট দেওয়া সত্ত্বেও তিনি কিন্তু ইসলামকে ধর্মকে ত্যাগ করে নেই, তিনি অটল ছিলেন, তিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান এনেছেন এটার উপর অটল ছিলেন। আর এখন বর্তমানে আমাদের ঈমান আনার কারণে আমাদের তো এরকম এত পরীক্ষা করতে হয় না, হ্যাঁ একটু আমল করতে হচ্ছে, তো আল্লাহ তাআলা কত বড় দয়া। তো ওনারা এই শরীয়তের উপর অটল থাকার জন্য কত বড় বড় মুসিবতকে ঈমানের জন্য পর্যন্ত কত বড় মুসিবতকে গ্রহণ করেছেন তারপর অটল থেকেছে, আর আমরা এই জামানায় বর্তমানে এত সহজভাবে ইসলাম পাওয়ার পর একটু শরীয়তের উপর আমল করা, আমরা ঠিকভাবে নামাজ পড়া, ঠিকভাবে রোজা রাখা, ঠিকভাবে আল্লাহ তাআলা জিকির আজকার করা, ঠিকভাবে যাকাত দেওয়া, এই কাজগুলো যেগুলো ফরজ আল্লাহ তাআলা করেছেন এগুলো করা, যেগুলো ওয়াজিব এগুলো করা, এগুলোকে আমরা করতে অনেক সময় অবহেলা করছি, এটা অনেক বড় আফসোসের বিষয়। দর্শক আমরা খুব সুন্দর কথা শুনেছি আফসাবের কাছ থেকে যে ওনারা শুধু ঈমান আনার কারণে ওনারা অনেক মুসিবত অনেক পেরেশানি ওনারা সহ্য করেছেন, কিন্তু আমরা আরামের মধ্যে বসেও আমরা আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলাকে ডাকা রোজা রাখা সেটা আফসোস। অনেক ব্যক্তি এমন আছে যারা রোজা রাখেন না রমজান মাসে, তাদের জন্য বড়ই আফসোস। তো এখন বিষয় হচ্ছে ঘরে বসে আমরা ইসলাম পাওয়ার পর আমরা আল্লাহ তাআলার দিনকে
বুঝতে পারছি না, শরীয়তের উপর অটল থাকছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেটা সুন্দর করে আবার আসবো। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم. প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসালা নিয়ে। আজকের বিষয় হচ্ছে রোজা অবস্থায় ঠান্ডা গ্রহণের জন্য গোসল করা অথবা কুলি করা প্রসঙ্গে। প্রিয় দর্শকবৃন্দ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন মনোযোগ সহকারে শ্রবণ করি। দারুল ইফতাহে সুন্নতের উলামায়ে কিরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে উলামায়ে কিরামগণ এই মাসালার বিষয়ে কি বলেন যে অনেক লোক মনে করে রোজা অবস্থায় ঠান্ডা গ্রহণের জন্য গোসল করা অথবা কুলি করা এটা মাকরুহ রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, যখনই দারুল ইফতাহে সুন্নতের উলামায়ে কিরামগণের নিকট এই প্রশ্ন করা হয়েছে তখন তার যে উত্তর দেওয়া হয়েছে তার সারমর্ম আমি বর্ণনা করার চেষ্টা করছি। ঠান্ডা গ্রহণের জন্য গোসল করা অথবা কুলি করা শরীয়তে মাকরুহ নয়, কিন্তু এটা দ্বারা যেন পেরেশানি প্রকাশ করা উদ্দেশ্য না হয়। অর্থাৎ অনেক সময় এটা দেখা যায় যে রোজা রেখে অনেকে গোসল করছে আর সে প্রকাশ করছে যে অনেক গরমের মধ্যে অনেক কষ্ট করে সে রোজা রাখছে। আবার অনেকে ইশারাঙ্গিতের মাধ্যমেও এটা প্রকাশ করে যে অনেক কষ্ট করে অনেক গরমের মধ্যে সে রোজা রাখছে। তো এই ধরনের করা এটা উচিত নয়। তবে সাধারণত রোজা অবস্থায় ঠান্ডা গ্রহণের জন্য গোসল করা অথবা কুলি করাতে কোনো সমস্যা নেই, এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাসআলা যে রোজা অবস্থায় ঠান্ডা গ্রহণের উদ্দেশ্যে গোসল করা এবং কুলি করা সম্পর্কে আমরা জানতে পারলাম। আর আমাদের উচিত হবে আমরা শরীয়তের বিষয় সম্পর্কে নিজে জানা এবং এর উপর আমল করা, সম্ভব অনুযায়ী অন্যের নিকট পৌঁছে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আর উত্তমভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, দর্শক আমরা আপনাদের কাছ থেকে শুনেছি শরীয়তের একটি মাসালা, ইনশাআল্লাহ আবার আপনাদের থেকে শুনবেন। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে শরীয়তের উপর অটল থাকা, আমরা শুনলাম যে আসলে তখনকার সময়ে অর্থাৎ ইসলামের শুরুর সময়ে প্রাথমিক সময়ে যে সাহাবে কিরামরা তারা কিভাবে, এবং আসলে এক এক সাহাবির ঘটনা রয়েছে। আমি একটা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা অবশ্যই বলেছি। তো একটি কোরআনে পাকের আয়াত পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ২৪তম পারার সূরা হামিম সিজদা এর ৩০নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদু। অর্থাৎ ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে অর্থাৎ ওই সব লোক যারা বলেছে রাব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু অতঃপর তারা এই যে আল্লাহ তাআলার পর ঈমান এনেছে, আল্লাহ তাআলার পর ঈমান আনার পর সেটার প্রতি ইস্তিকামত সেটার প্রতি অটলতা রয়েছে, সে এদিক সেদিক আবার হয় নাই বিভিন্ন মুসিবত আসার কারণে। যেমনকি আমরা একটা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শুনেছি। তো বলা হচ্ছে এদের জন্য তাতানাযযালু আলাইহিমুল মালাইকাতু, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তু'আদুন, আর সেই ফেরেশতারা কি বলে, লা তাখাফু ভয় পেও না, ওয়ালা তাহজানু তুমি চিন্তিত হয়ো না, আল্লাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী আর তুমি আনন্দিত হও, কিসের বিষয়ে, আল্লাহ তাআলা যে তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই জান্নাতের বিষয়ে যে জান্নাতের বিষয়ে যে আল্লাহ ওয়াদা করেছেন এই বিষয়ে তুমি কি হও, তুমি আনন্দিত হও। তো এখন এই দেখুন, তো ঈমানের উপর অটল থাকা, এই আল্লাহ তাআলার দেওয়া এই দ্বীনের উপর অটল থাকা, এটা যে আমাদের জন্য কত বড় নিয়ামত,
এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে তো এই আয়াতের তাফসিরে তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এভাবে এসেছে যে নিশ্চয় ওই সকল লোক যারা আল্লাহ পাককে প্রতিপালক হওয়া এবং তার একত্ববাদকে স্বীকার করে বলে আমাদের প্রতিপালক শুধুমাত্র আল্লাহ পাকই অতঃপর তারা এই স্বীকারোক্তি ও এর চাহিদার উপর অটল থাকে তাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে এই সুসংবাদ দিয়ে বলে যে তুমি আখিরাতের অবস্থার প্রতি ভীত হইও না আল্লাহ আল্লাহ আখিরাতের অবস্থার প্রতি আখিরাতে কি হবে আল্লাহ তাআলা বলা যায় কিন্তু আমরা যদি অটল থাকি তাহলে বলা হচ্ছে এরকম যদি অটল থাকি দ্বীনের উপরে তো তাদের বিষয়ে এই ফেরেশতারা বলে তুমি আখিরাতের অবস্থার প্রতি ভীত হইও না এবং পরিবার পরিজন ইত্যাদির মধ্যে যা কিছুই পিছনে রেখে এসেছো তাদের জন্য দুঃখ করো না আর ওই জান্নাতের প্রতি খুশি হয়ে যাও যে সম্পর্কে তোমাদের সাথে দুনিয়ায় আল্লাহ পাকের রাসূলগণের পবিত্র জবানে ওয়াদা করা হয়েছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এটা স্পষ্ট যদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে দীন দেওয়া হয়েছে যে ইসলাম দেওয়া হয়েছে এটার প্রতি আমরা অটল থাকি আসলে বাবু কি বলবো এমন একটা সময় আমরা অতিবাহিত করছি অনেক সময় শোনা যায় যে মানে বিভিন্ন বাহানা দিয়ে অথবা বিভিন্ন লোভে পড়ে টাকা পয়সা ইত্যাদির লোভে পড়ে যে কি হয়ে যায় অনেক মুসলমান নিজের দিনকে পর্যন্ত ছেড়ে যে চলে যাচ্ছে তার খবরে দিন থেকে চলে যাচ্ছে অর্থাৎ এমন এমন কাজ করছে যেটা সম্পূর্ণ কুফরি অর্থাৎ টাকার লোভে করছে অথবা অন্য কিছু অর্থাৎ দুনিয়াবী লোভে অথবা মান সম্মানের লোভে অর্থাৎ এমন এমন কর্ম আছে না অনেক কুফরি কালাম আছে বা কুফরি আখলাকের মধ্যে মুআমালার মধ্যে সম্পূর্ণ স্পষ্ট এটা কি কুফরি কাজ তো এরকম অনেক কাজ কুফরি করে ফেলছে এরকম অনেক কথা কুফরি বলছে হ্যাঁ আমরা অনেক সময় হয়তো অনেক সময়গুলো শোনা যায় কিন্তু আমি সেদিকে যাচ্ছি না কিন্তু বলছে যে মানুষ এটার দিকে যাচ্ছে কারণটা কি এর একটা কারণ হচ্ছে তারা এই যে দ্বীনের উপর ইস্তিকামত থাকলে এই দ্বীনের উপর অটল থাকলে শরীয়তের উপর অটল থাকলে এর যে নিয়ামত সম্পর্কে আমরা শুনলাম তারা অনেক সময় এটার গাফিল থাকার কারণে এই বিষয়ে তারা অবহিত না হওয়ার কারণে তারা এভাবে দূরে সরে যায় আবার এটাও হয় যে দীন ইসলামের উপর আল্লাহ তাআলা যে আমাদেরকে দীন দিয়েছেন এটার প্রতি বিশ্বাস রাখা এবং এই দীনের উপর অটল থাকা এটা যে আমাদের উপর আবশ্যক আর যদি এটাতে না থাকে তাহলে যে শাস্তি রয়েছে কাল হাসরের মধ্যে আপনার জাহান্নাম রয়েছে যে কেউ যদি আপনার ইসলামকে ইসলাম থেকে দূরে সরে যায় বা শরীয়তের এমন কোনো কাজ করে ফেলে যেটা যদি হয়ে যায় কুফরি হয়ে যায় তাহলে ঈমান হারা হয়ে গেলে তার জন্য তো চিরস্থায়ী জাহান্নাম কারণ ঈমান হারা হয়ে গেলে তার জন্য জান্নাতের কোনো সুসংবাদ তো দূরের কথা জাহান্নাম ছাড়া কোনো কিছুই নেই অনেক সময় এই জ্ঞানগুলো না থাকার কারণে মানুষ কি করে শরীয়তকে অবহেলা করে আস্তে আস্তে শরীয়তকে অবহেলা করতে করতে তার ঈমানটা পর্যন্ত হেরে বসে তো এটা এটাই বলবো আমরা যে মুসলমান রয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হয়েছে তো আমরা নিজেদের এই ধর্মীয় জ্ঞান এগুলো অর্জন করি দর্শক খুব সুন্দর কথা আমরা আপনাদের কাছ থেকে শুনেছি অনেকে মনে করেন যে আমি যেহেতু মুসলমান আমি যে যেটা ইচ্ছে সেটা এখন করি কিন্তু আমি একদিন একদিন জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে তো যাবই যেহেতু মুসলমান প্রত্যেক মুসলমান জান্নাতে যাবে দর্শক এই ধারণাটা পুরোপুরি ভুল যে আপনি মুসলমান আলহামদুলিল্লাহ ঠিক আছেন কিন্তু আপনি যে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করবেন সেটার কোনো গ্যারান্টি নেই গুনাহের কারণে ঈমান বরবাদ হয়ে যায় গুনাহের কারণে ঈমান নষ্ট হয়ে যায় গুনাহের কারণে ঈমান হারা আর যার শেষ অবস্থা ঈমান হারা হয়ে মরবে যে মৃত্যুর সময় ঈমান নষ্ট হয়ে যাবে সে কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে ও মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে এবং সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে সে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ সে ব্যাপারে আমরা আরো বিস্তারিত শুনবো দর্শক এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে আমরা সেটা শুনবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা শুনবো যে আল্লাহ পাকের পছন্দনীয় নাম যদি কেউ আব্দুন দ্বারা নাম রাখতে চায় তাহলে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুর রহমান এবং আব্দুল্লাহ প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে তোমাদের নামসমূহের মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে অধিক পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান সুবহানাল্লাহ এবং এই হাদিসটি মুসলিম শরীফ
কিতাবুল আদব এর মধ্যে বর্ণিত রয়েছে। সদরুল শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, এই নাম দুটি অধিক উত্তম, তাত আবদুল্লাহ এবং আব্দুর রহমান। এই নাম দুটির মধ্যে তাত আব্দিয়ত, যে বন্দা আল্লাহ পাকের যে বন্দা সেটাকে ভালো করেই প্রস্ফুটিত হয়, তাত ফুটে ওঠে, সেজন্য এই নাম দুটি আল্লাহ পাক খুব বেশি পছন্দ করেন। এবং আমরা চাইলে যে যারা আব্দুন, তাত আব্দ শব্দের মাধ্যমে যারা নাম রাখতে চায়, তারা চাইলে আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল খালিক ইত্যাদি নাম তারা রাখতে পারবে। হাদিসে পাকের মধ্যে এই নাম দুটি তাত আল্লাহ পাকের অধিক প্রিয় হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা, যখন কোনো ব্যক্তি আব্দুন শব্দ দ্বারা নাম রাখতে চায়, তখন সবচেয়ে উত্তম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান এই নাম দুটি। এক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আয়ামে জাহিলিয়া যুগে, অর্থাৎ অন্ধকারের যুগ, সেই যুগের মধ্যেও কিন্তু আব্দুন দ্বারা কিন্তু নাম রেখেছেন, যেমন আব্দুস শামস বা আব্দিস শামস। আব্দিস শামস অর্থ হচ্ছে সূর্যের বান্দা, নাউজুবিল্লাহ। এবং কেউ এভাবেও রেখেছেন যে আব্দুদ্দার, তাত ঘরের বান্দা, আজাল্লাহ। ঘরের বান্দাও হতে পারে না, সূর্যের বান্দাও হতে পারে না, বান্দা হলে সৃষ্টিকর্তার বান্দা হবে, যিনি পরম করুণাময় তার বান্দা হবে, যিনি পরম দয়ালু তার বান্দা হবে। সেজন্য আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালিক এই নামগুলো রাখা যাবে, কিন্তু আব্দিস শামস এবং আব্দুদ্দার এই নাম রাখা যাবে না। বাহারি শরীয়ত তৃতীয় খণ্ড 601 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। আর যদি কন্যা সন্তান হয় তাহলে মাইমুনা আমরা আমাদের কন্যা সন্তান আমরা নাম রাখতে পারি, যিনি মহিলা সাহাবিয়া, যিনি আমার প্রিয় নবীর পবিত্র স্ত্রী এবং যিনি বরকত লাভের অধিকারী। কারণ আমরা চাইলে পুত্র সন্তান হলে আব্দুর রহমান, আব্দুল্লাহ নাম রাখতে পারবো, কন্যা সন্তান হলে আমরা মাইমুনা রাখতে পারবো। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর নাম নাম রাখার ব্যাপারে মাদানী ফুল শুনেছি। ইনশাআল্লাহ আমরা এখন একটি নাতে পাক শুনবো, এরপর ইনশাআল্লাহ আমাদের সেগমেন্ট এবং আমাদের ইয়ার মধ্যে ফিরে যাবেন ইনশাআল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে তো ইয়া রাসূলুল্লাহ, তুমি যে দোনো জাহানে রো সরদার ইয়া রাসূলুল্লাহ, পেয়েছে যে
যখন হবে তোমার দিদার তখনই দে হবে যে আমার যখন হবে তোমার দিদার তখনই দে হবে যে খুশি হবে জীবনে হবে কে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। দর্শক আমাদের এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ সেটা শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আর ফলের কাছে আসবো। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে যাচ্ছি যে ইফতারির সময় আমরা যে সচরাচর ভাজা পড়া খাবার খেয়ে থাকি এগুলো কতটুকু ক্ষতিকর। প্রথমত ইফতারির সময় যে ভাজা পড়া খাবার যে চল আমাদের ভারতীয় উপমহাদেশে প্রচলিত রয়েছে, এটা কোনোভাবেই আমাদের নবীর সুন্নত নয়। আমাদের নবী কিন্তু খেজুর পানি এগুলো দিয়ে ইফতার সারতেন। আমাদের ভাজা পড়া খাবার বেশি খাওয়া, বেগুনি, তারপর আপনার এই পেঁয়াজু, তেল বা তেল জাতীয় খাবার, পোড়া তেলের খাবারগুলো যখন আমাদের স্টোমাকে যায়, এই ফ্যাটি অ্যাসিড জাতীয় জিনিসগুলো আমাদের যে স্টোমাকের যে ব্যারিয়ার বা লেয়ার রয়েছে সেটাকে প্রদাহ করে, সেখানে যে বাইকার্বনেট লেয়ার রয়েছে সেটাকেও প্রদাহ করে। প্রদাহ করার ফলে যে আমাদের যে অ্যাসিড নিঃসরণ হয় পাকস্থলীর দেয়াল থেকে, সেই দেওয়ালটুকু নিঃসরণ করে, আমাদের অ্যাসিডটুকু নিঃসরণ হয়ে দেওয়ালে প্রদাহ সৃষ্টি করে। তার ফলে আমাদের যাদের আগে থেকে কারো ডিসপেপসিয়ার সমস্যা ছিল না তাদের এই নতুন সমস্যাটা হয়, বা যাদের অলরেডি ডিসপেপসিয়া বা আলসারের সমস্যা রয়েছে এই সমস্যাটুকু বেড়ে যায়। ইভেন কি যাদের আলসারের সমস্যাটা বেশি তাদের এই প্রদাহের পরিমাণ বেড়ে গিয়ে প্রদাহের নিচে যে রক্তনালী রয়েছে সেটুকু ছিঁড়ে আপনার রক্ত অভ্যন্তরীণ রক্তপাতের একটা আশঙ্কা থাকে। আর চতুর্থত তেলে ভাজা আপনার বিভিন্ন ধরনের খাবার আমরা খাচ্ছি, ভাজা পড়া খাবার খাচ্ছি, এর ফলে আমাদের পাকস্থলীর উপরে যে অন্যান্য যে সংযোগস্থল রয়েছে সেখানে কিন্তু একটা মাংসের একটা টান থাকে, যেই টানের ফলে আমাদের পাকস্থল থেকে অ্যাসিডগুলো আমাদের অন্যান্যতে যায় না, কিন্তু এই তেল জাতীয় খাওয়ার ফলে সেই মাংসের টানটা কমে যায়। কমে যাওয়ার ফলে আমাদের অ্যাসিডটা উপরে গিয়ে আমাদের অন্যান্যতে প্রদাহ সৃষ্টি করতে পারে। এই যে ভাজা পড়া খাবার এটা একটি লং টার্ম আপনার ক্ষতি রয়েছে। লং টার্ম ক্ষতিটা কি, যারা দিনের পর দিন এই ভাজা পড়া খাওয়াগুলো খেয়ে চলছেন তারা কিন্তু এক ধরনের ক্যান্সারে, বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে পোড়া তেলে খাবার খেলে আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়েছে অর্থাৎ অন্ননালী এবং আপনার পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলোর বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এবং যারা আপনার কোলেস্ট্রলের রোগী অর্থাৎ যাদের কোলেস্ট্রল রক্তে কোলেস্ট্রল বেশি রয়েছে বা ট্রাইগ্লিসারাইড বেশি রয়েছে তাদেরও কিন্তু এই কোলেস্ট্রল লেভেল বা ট্রাইগ্লিসারাইড লেভেল, এইচডিএল, এলডিএল ইত্যাদিও বেড়ে যায়। তার ফলে আপনারা যারা বিভিন্ন লিপিড লোয়ারিং ড্রাগ খাচ্ছেন অর্থাৎ রক্তে চর্বি কমানোর ওষুধ খাচ্ছেন তারা কিন্তু তাদের সেই ওষুধগুলো অপটিমাম কাজ করবে না। আপনারা অবশ্যই সেই ডোজটা বাড়াতে হবে। সো সেক্ষেত্রে আপনারা যদি এই খাবারটুকু অ্যাভয়েড করেন তাহলে আপনারা কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সমূহ বিপদে কিন্তু বেঁচে থাকতে পারবেন। আশা করি আপনারা এই যে প্রচলিত সংস্কৃতি রয়েছে আমাদের, ধীরে ধীরে এই সংস্কৃতি থেকে আমাদের প্রজন্মকে বের করে আনার চেষ্টা করবেন এবং একটি সুস্থ প্রজন্ম আমাদের উপহার দিবেন। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আসলে আমাদের ডক্টর সাহেবের কাছ থেকে খুব সুন্দর একটি পরামর্শ আমরা শুনেছি, এবং বিশেষ করে আমাদের এই উপমহাদেশে, বাংলাদেশে আমরা খুব ভাজা পোড়া অনেক বেশি খাই, যেটার কারণে আসলে আমরা আমাদের নিজেরা নিজেদের ক্ষতি করছি। তো আমরা যদি আমরা এমন খাবার বেছে নিই ইফতারের সময় যে খাবারটি পেটকে গরম করবে না,
তাহলে আমাদের জন্য সেটা উপকারী। দেখুন আমরা রোজা রাখছি, আমাদের শরীরে শারীরিকভাবে অনেক উপকার হচ্ছে, কিন্তু যখন আমরা ইফতার করি সেই উপকারটাকে আমরা আসলে পুরোপুরি হস্তগত করতে পারি না। কেননা ইফতারের সময় ভাজা পোড়া খাওয়ার পর আমাদের শরীরের মধ্যে অ্যাসিডিটিটা বেড়ে যায়, অনেকের আলসার। ডাক্তার সাহেব বলছেন যে যারা এই ভাজা পোড়া খাবেন তাদের অনেক সময় ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুক এবং এই সকল খাবার থেকে বাঁচার তৌফিক দান করুক। আসলে অভ্যাস, এটা যদি আমরা চেষ্টা করি, এটা বলা হচ্ছে অভ্যাস মানুষের দাস। আমি যদি চেষ্টা করি তাহলে আমার অভ্যাসটা যেরকম আমি চাইবো সেরকম করতে পারবো। আমরা যদি চেষ্টা করি ফ্রুট খেতে পারি, খেজুর খেতে পারি, তারপর মনে করেন সবজি জাতীয় কিছু খাবার খেতে পারি, অর্থাৎ এমন খাবার যেটা তৈলাক্ত নয়, তেলের সংখ্যা যেখানে কম। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তালা আমাদেরকে আমাদের অভ্যাসকে পরিবর্তন করার তৌফিক দান করুক। দর্শক, আমরা আসছিলাম আমাদের শুনছিলাম আমাদের আরফাত ভাইয়ের কাছ থেকে। যে আরফাত ভাই, এখানে আমি একটা জিনিস আপনাকে বলবো, যেটা যেটা দিয়ে আমি শেষ করছিলাম, যে মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে, ভুল বোঝা যে আমি যেহেতু মুসলমান আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর জাহান্নামের কষ্ট সহ্য করে হলো তো জান্নাত একদিন না একদিন যাব, এই জিনিসটা কি রকম, এই জিনিসটা চিন্তা করা। করেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ তাআলার তরফে লাখ কোটি শুকরিয়া, কিন্তু আমি মুসলমান আর এই ইসলামের মধ্যে থেকে ঈমান নিয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিতে পারবো, এটা তো গ্যারান্টি নেই। আর যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় সে যদি ঈমান নেওয়ার সৌভাগ্য হয়ে যায় আল্লাহ তাআলা দয়া যদি, এটা তো আশা করি অবশ্যই আমরা ঈমান নিয়ে যাব। কিন্তু মনে করেন যদি যে বা যারা আমরা আমাদের মধ্যে আমরা ঈমান নিয়ে গেলে তাহলে এটা তো অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আশা করতে পারি একদিন না একদিন আল্লাহ তাআলা যদিও বা গুনাহের কারণে কোনো কি দেয় শাস্তি দেয়, সেই শাস্তির পরে অবশ্যই জান্নাত দান করবে ঈমান থাকলে। ঈমান থাকলে, কিন্তু এটা চিন্তা করা যে ও জাহান্নামে সহ্য করার পর যাব, তাই আমি যেটা ইচ্ছা সেটা করি। যদি কেউ এটা জাহান্নামের আগুনকে, জাহান্নামের আযাবকে যদি কেউ স্বল্প মনে করে, তার উপর কি কি রকম বলতো? এটা তো, এটা যদি কেউ ধারণা করে যে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি এটা নরমাল, এটা কিছু না, মানে এটা সহ্য করতে পারো, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে একটা মানে আল্লাহ তাআলার আযাবকে হালকা মনে করা, তামাশা। আল্লাহ তাআলার আযাব, যেটা আল্লাহ তাআলার আযাব বলা হচ্ছে, এটা কেমন হবে? এটা তো আমরা সাধারণত দুনিয়ার মধ্যে একটা মশার খামর, একটা এটাকে আমাদের অনেকে কি হয়ে যায় আপনার বিভিন্ন ভাইরাস জ্বর হয়ে যায় না, হ্যাঁ এটাকে মানে এটা একটা মশার কামড় আমরা খেতে পারছি না, এক কথায় সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না একটা মশার কামড় আমাদের। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা মনে করেন একটা মোমবাতির মধ্যে যদি আমরা আমাদের আঙ্গুলটা ঢুকিয়ে কিছুক্ষণ রাখতে পারি কিনা দেখি, আর দুনিয়ার আগুন হচ্ছে 70 দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুন হচ্ছে 70 গুণ বেশি, যেটা কি পাওয়ার অনেক হাজার গুণ বেশি বলা হয়। তো এখন এখানে আসলে যেটা মূল কথা যে এটা এটাই যে আল্লাহ তাআলার আযাব, যেটা আপনার দুজকের আযাব, এটাকে হালকা মনে করা, এটা তো কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। তো যদি কেউ এটা এটা মনে করে যে আল্লাহ তাআলার আযাব এর কিচ্ছু না, তাহলে এটা তো মানে আল্লাহ তাআলার একটা কুদরতকে আপনি কি করলেন, ইনকার করলেন, অস্বীকার করার মতো। আর আল্লাহ তাআলার কোনো কিছুকে জান্নাতের নিয়ামতকে বলেন অথবা জাহান্নামের আযাবকে বলেন, কেউ যদি অস্বীকার করে তাহলে সে তো তার ঈমানের মধ্যে তো অবশ্যই কি এসে যাবে, খতরা এসে যাবে, কুফরিল আজিম আসবে তার উপর। কারণ কি, সে আল্লাহ তাআলার আযাবকে স্বীকার করলো, এরকম হলো না জিনিসটা। তো এক কথায় যদি বলতে যাই, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য শরীয়তে দিয়েছেন এগুলোকে জানা, আর এই যে আপনার শরীয়তের বিধিবিধান এগুলোও জানা, আবার জাহান্নাম সম্পর্কে জান্নাত সম্পর্কে যেভাবে জ্ঞান রাখা দরকার সেভাবে জ্ঞান রাখা, এটা কিন্তু আমাদের জন্য আবশ্যক। কারণ কি, জ্ঞান যদি না থাকে তখন এই আপনি যেটা বলছেন, তখন কিন্তু মুসলমানদের অর্থাৎ আমাদের মধ্যে কারো মধ্যে একটা ধারণা আসতে পারে। হ্যাঁ, যেমন কি মনে করেন এই জান্নাতের নিয়ামত আমরা অনেক সময় শুনি, জান্নাতের নিয়ামতকে যদি আমরা হালকা নিয়ামত মনে করি, এটা কিন্তু আল্লাহ তাআলা যেরকম দয়াবান, আল্লাহ তাআলা যেরকম মহান, আল্লাহ তাআলার নিয়ামত এগুলো মহান। তো আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা যেভাবে মহান, এবার আল্লাহ তাআলার আযাব এটা কিরকম হবে, এটা আমাদের তাসাবুরের বাইরে। আর জান্নাত সম্পর্কে আপনি এরকম এসেছে, জান্নাত হচ্ছে এমন, জান্নাত আল্লাহ তাআলা এটা এমন নিয়ামত না, কোন বান্দা কখনো সেটা দেখে দেখেও নি, আবার এটাও বলা হচ্ছে এটা কেউ ধারণাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। এখন আপনি বলেন যেটা আমরা কেউ ধারণা করতে পারবো না,
তাহলে সেখানে আল্লাহ তাআলা কেমন নিয়ামত রেখেছে আমরা বলবো কি আর? বাস আমরা যা কিছু কোরআনে পাকে হাদিসে পাকে ওলামায়ে কেরামগণ যেগুলো যতটুকু আমাদেরকে জানিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে, আমরা ততটুকু আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু এটা এটা কিরকম হবে, এটা মানে বিভিন্ন ধারণা করা, এটা দুনিয়ার মতো এই মতো এগুলো আমরা বলতে পারবো না। হ্যাঁ, যতটুকু কোরআনে হাদিসে এসেছে ততটুকু আমরা পেশ করছি, এটা এরকম এরকম এরকম। বাকি এগুলো আসলে হাকিকত ধারণ কি আল্লাহ তাআলা বেহতর জানে। তো তদ্রুপ জাহান্নামের শাস্তির বিষয়ে আমরা যেগুলো শুনি কোরআন হাদিসে, এগুলো তো শুনি, একটা ধরন শুনি আমরা, ঠিক আছে, কিন্তু আসলে সেগুলার কিভাবে এটার কত করুণ হতে পারে, এই আজাবটা কত অত কঠিন হতে পারে আল্লাহ তাআলা বেহতর জানে, আল্লাহ তাআলা ভালো জানেন। দর্শক, অনেকের মধ্যে ধারণা থাকে যে আমি অসুস্থতার জন্য আমি যদি খারাপ কিছু করি বা এমন কিছু অবৈধ জিনিস পান করি বা খাই তাহলে আমার এটা জায়েজ, এরকম অনেক কিছু মনে অনেকে মনে করে থাকেন। যেমন আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলাইহি ওনার একটি লিখিত রিসালা মন্দবৃত্তির কারণ, এর মধ্যে লিখেছেন যে একজন ব্যক্তি, একজন পীর সাহেবের মুরিদ, সে দেখতে কিন্তু বাইরে ভালো ছিল কিন্তু সে যখন মৃত্যুবরণ করেছে বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে। এটার একটা কারণ যে সে প্রতি বছর, অর্থাৎ তার একটা রোগের কারণে, রোগ থেকে শিফার জন্য সে এক গ্লাস মদ পান করত। তো এখন দেখুন যে এই কারণে আল্লাহ তাআলা তার কাছ থেকে ঈমানের মতো মহান দৌলত ছিনিয়ে নিয়েছে। তো এখন অনেক ব্যক্তি এমন আছেন যারা রমজান মাসে রোজা রাখেন না, অনেক ব্যক্তি এমন আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন না, অনেক ব্যক্তি এমন আছে যারা গুনাহের মধ্যে লিপ্ত আছে কিন্তু আবার আশা করছে যে আমি জান্নাতে যাব। হ্যাঁ, আশা তো করা ভালো, আল্লাহ তাআলা রহমানুর রহিম, কিন্তু যদি ওই ব্যক্তির মতো রোজা না রাখার কারণে আপনার কাছ থেকে ঈমান নষ্ট হয়ে যায়, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার কবর তো জাহান্নামের গর্ত হবে, আপনার আপনি আপনি চিরস্থায়ী জাহান্নাম, যাকে কখনো জান্নাতে প্রবেশ করাবে না। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, একটু কষ্ট হোক শরীয়তের উপর আমল করতে, একটু কষ্ট হোক এরপরও শরীয়তের উপর আমল করা ছাড়বেন না, কেননা মুমিন হচ্ছে, মুমিনের জন্য এই পৃথিবী হচ্ছে জেলখানার মতো, জেলখানার মধ্যে আপনি যেহেতু সবকিছু করতে পারবেন না, মুমিনও এই পৃথিবীর মধ্যে সবকিছু করতে পারবে না। আসছি আপনার কাছে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ, আমাদের একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে এই বিষয় নিয়ে আসছি। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জানব যে দোয়া কবুলের স্থান সমূহ। দোয়া তো প্রতিনিয়ত প্রতিটি জায়গায় যেখানে পাক পবিত্র রয়েছে সব কানে তো দোয়া করা যায়। আপনি চলতে আছেন, চলছেন, হাঁটছেন, সে সময় দোয়া করতে পারেন, আপনি বসে আছেন দোয়া করতে পারেন, কিন্তু কিছু নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওই স্থানসমূহ পাক পবিত্র এবং বিশেষ মর্যাদাবান। আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে আমরা জেনে নিই। এক, পবিত্র কাবাগরের মাতাফে, মসজিদুল হারামের বৃত্তকার কেন্দ্রীয় যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কাবাগরের মাতাফ। এই অংশে হাজিগণ তাওয়াফ করেন। কাবাগর মাতাফের কেন্দ্রস্থলে অবস্থিত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটাই মসজিদুল হারামের সীমারেখা। এই পবিত্র কাবাগরের মাতাফে যেই দোয়া করা হয় তা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে থাকে। আরেকটা হচ্ছে মুলতাজিম, যেটা কাবার পূর্ব সীমানার দেওয়ালে দরজার নিচে অবস্থিত। আরেকটি হচ্ছে কাবার ভেতর, অর্থাৎ যে কাবা মূল অংশ রয়েছে এর ভিতরে যা দোয়া করা হয় তা কবুল হয়ে যায়। আরেকটি হচ্ছে হাজরে আসওয়াদের নিকটে, ওই হাজরে আসওয়াদের নিকট দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। জমজম কুফের কাছে, সাফা পর্বতে, মারওয়া পর্বতে, মাকাম ইব্রাহিমের পেছনে, সাফা মারওয়ার মধ্যবর্তী স্থানে, মসজিদে নববী শরীফে, এই মসজিদে বসে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আরেকটি হচ্ছে আউলিয়া কিরামের মাজার শরীফে, মসজিদে কুবা শরীফে, মসজিদে ফাতেহেতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরের কাছে, মসজিদে নববীর স্তম্ভসমূহের নিকটে, পীরসামিবেরা এমন স্থানে বসে দোয়া করলে দোয়া কবুল করা হয়। আল্লাহ আমাদেরকে ওই বিশেষ স্থানে গিয়ে দোয়া করার সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আমরা এই পর্যায়ে একটি নাতে পাক শুনবো ইনশাআল্লাহ, এরপরে আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা একটি বাবা আমির আলে সুন্নতের মানকবাত শ্রবণ করব। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদলত। আপন করেছে আমায় বুকে লাগালো আমায়, আপন করেছে আমায় বুকে লাগালো আমায়, আপন করেছে আমায় বুকে লাগালো আমায়, আপন করেছে আমায় বুকে লাগালো আমায়। যা কিছু আছে আমার আত্মারের বদলত, যা কিছু আছে আমার আত্মারের বদলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদলত। মুনি বেয়ামার আত্মার নরচর হবে নামার, মুনি বেয়ামার আত্মার নরচর হবে নামার, মুনি বেয়ামার আত্মার নরচর হবে নামার, মুনি বেয়ামার আত্মার নরচর হবে নামার। খুব সুন্দর আমার নিসবত আত্মারের বদলত, খুব সুন্দর আমার নিসবত আত্মারের বদলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদলত। মাথা সদা ইমামানুরেতে ভরপুর দাড়ি, মাথা সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি, মাথা সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি, মাথা সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি। জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদলত, জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদলত। দিবানা বানাও মোলা সব দুঃখ মুছে দাও মোলা, দিবানা বানাও মোলা সব দুঃখ মুছে দাও মোলা, দিবানা বানাও মোলা সব দুঃখ মুছে দাও মোলা, দিবানা বানাও মোলা সব দুঃখ মুছে দাও মোলা। পূর্ণ হোক আমার হাজত আত্মারের বদলত, পূর্ণ আমার হাজত আত্মারের বদলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদলত। অবশ্যই আমার আমির আহলে সুন্নতের উসিলাই আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, আল্লাহ তাআলা আমির আহলে সুন্নতের ছায় আমাদেরকে নসিব করুক। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কল গুলো শুনবো। চেক কল চালিয়ে দিন। আমার নাম মিঠু, স্টুডেন্ট বলছি। আমি আপনাদের চ্যানেলটা সবসময় দেখি, খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আমি এই চ্যানেলটা পাওয়ার পর থেকে আমি মনে হচ্ছে আমাদের একটু পরিবর্তন হয়ে গেছি, আমার সাথে এটা না দেখলে ভালোই লাগে না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক অবশ্যই দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক এবং অবশ্যই ভালো কাজ ভালো জিনিস ভালো বয়ান যদি আপনি শুনতে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই তো পরিবর্তন হবেন এগুলোর প্রভাব আপনার উপর পড়তে থাকবে তো আপনি দেখতে থাকুন আপনার পরিবারের লোকদেরকে আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন যারা আছে বন্ধু বান্ধব সবাইকে আপনি এই চ্যানেল দেখার অনুরোধ জানান চ্যানেল দেখতে বলুন ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ জি আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে প্রায় দেখি না এই অনুষ্ঠান ভালো মাশাআল্লাহ আমাদের জানা দেওয়া করলাম ওরা মাধ্যমে জানাই প্রতিদিন দেখতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমরা আপনার জন্য দোয়া করছি আপনি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে মাগফিরাত নসিব করুক জি পরবর্তী কল মুজাম্মেল জামাল বস থেকে বলছিলাম একটু দেওয়াতে আমরা খুব খুশি হয়েছি খুব ভালো লাগলো আপনাদের প্রোগ্রামটা ভালো লাগতেছে আর প্রোগ্রামটাতে আমার দোয়া করুন মাশাআল্লাহ মাশাআল্লাহ অবশ্যই দেখতে থাকুন ইনশাআল্লাহ দেখতে দেখতে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ এবং আমরা বিভিন্ন অনুষ্ঠান এখানে প্রচার করে থাকি এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন শিখতে পারবেন আল্লাহ তাআলা বরকত দান করুক আমরা আপনাদের কাছে আসছি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম শরীয়তের উপর অটল থাকুন জি আচ্ছা এখানে আমাদের কথা চলছিল যে দুনিয়া মানে জেলখানা জি তো এই জেলখানা বলতে আসলে ওইরকম এটা একটা উদাহরণ এজন্য দেওয়া হয়েছে যে মনে করেন দুনিয়ার মধ্যে যেভাবে একজন মানুষ জেলে থাকলে সে যেটা ইচ্ছে সেটা করতে পারে তাকে সে জেলের রুল মানতে হয় রুল মেনে সেখানে সে থাকতে পারে অর্থাৎ সেখানে রুল ছাড়া সে চলতে পারে সে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে তো আমাদের জন্য অর্থাৎ মুমিনের জন্য দুনিয়া এটা জেলখানা এর অর্থ হচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন আমাদের জন্য দিয়েছেন যে দিন ইসলাম আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিয়ে এসেছেন এই দিন ইসলামের যে রুল রয়েছে যে বিধিবিধান রয়েছে যে নীতি রয়েছে এর মধ্যে থাকা এই সীমার মধ্যে থাকা এই সীমা থেকে বের না হওয়া জি কারণ কি এই সীমা থেকে বের হয়ে গেলে আপনি যদি শরীয়তের থেকে বের হয়ে যান আপনি যদি দিন ইসলাম থেকে বের হয়ে যান তাহলে আপনি এই দিন ইসলামের গণ্ডি যেটা রয়েছে এটা থেকে বের হয়ে গেলেন তাহলে এটা থেকে বের হলে কখনো আপনি হতে পারে আমলের মাধ্যমে বের হলেন কখনো হতে পারে আপনি আল্লাহ না করুক ঈমান থেকে বিলকুল কি অর্থাৎ একটা হচ্ছে বিলকুল বের হয়ে যাওয়া আর একটা হচ্ছে শুধু আমলের মধ্যে বের হওয়া তো আমাদের জন্য এটা অর্থাৎ মুমিনে যেটা বলা হচ্ছে আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির যেটা বলা হয় তো এখন সিজিনুল মুমিন যেটা মুমিনের জন্য এই দুনিয়াকে জেলখানা বলা হয়েছে তো এটার বিষয়টা হচ্ছে এরকমই অর্থাৎ শরীয়তের বিধিবিধান সবকিছু যেহেতু আমাদেরকে মেনে চলতে হয় এতটুকু আমাদের জন্য অর্থাৎ আমরা এখানে আমাদের খেয়াল খুশি অনুযায়ী চলতে পারবো না মনে করুন আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মদ পান এখন মুসলমান মদ পান করতে পারবে না কেন এটা এটা মুসলমানদের জন্য নিষিদ্ধ তারপর মনে করুন মুসলমানদের জন্য জানা করা নিষিদ্ধ এখানে এই ব্যবচারটা করতে পারবে না এরকম জাতীয় রক্ত তারপর আপনার শুকর অর্থাৎ সব খাবার খেতে পারবে না মুসলমানদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তো এটার জন্য যেমন মনে করেন অনেক কিছু হয়তো আমাদের চোখে ভালো লাগছে অনেক জিনিস আমাদের চোখে দেখতে ভালো লাগছে আমাদের করতে ভালো লাগছে স্বর্ণের ব্যবহার জি পুরুষের জন্য নয় এটা হারাম হারাম তো এইরকম জিনিসগুলো আমাদের জন্য মনে হচ্ছে ভালো কিন্তু এগুলো ইসলামী শরীয়তের ক্ষেত্রে এটাকে নিষিদ্ধ করা হয়েছে তো তাই আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এটা অর্থাৎ মুমিনের জন্য এটা জেলখানার মতো বলা হচ্ছে কিন্তু আসলে তো দেখতে গেলে মুমিনকে আল্লাহ তাআলা যদিও বা এটা জেলখানা বলা হয়েছে কিন্তু একটু যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিবিধান আমাদের জন্য বিধিনিষেধ তাই করেছেন যেটা আমাদের জন্য উপকার হয় এই দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন যা কিছু আমাদের জন্য আবশ্যক করেছেন সবকিছু হচ্ছে আমাদের উপকারের জন্য দুনিয়াতে উপকার হচ্ছে এবং এটার মাধ্যমে আল্লাহ রসুলকে আমরা রাজি করতে পারছি এবং পরকালে আমাদের জন্য নেহামত আল্লাহ তাআলা রেখেছেন আচ্ছা আজকে আমাদের যে বিষয় যে শরীয়তের উপর অটল থাকা তো অটল থাকা এটাকে উর্দুতে ইস্তিকামত এটা বলা হয় আরবিতে বলা হয় ইস্তিকামত তো অটল এর বিষয়ে বলা হচ্ছে মানে ইস্তিকামত এটার অর্থ কি অটলের অর্থ কি বোঝায় এটার অর্থ আপনার বিভিন্নভাবে বর্ণনা এসেছে আমি কিছু পেশ করার চেষ্টা করছি অটল বলতে বোঝায় যে যে ঈমান আমরা যে ঈমান এনেছি ঈমানের উপর অটল থাকা এভাবে আমালে সালিহা নেক কাজ এই নেক কাজের উপরে আপনার অটল থাকা
আবার গুনাহ থেকে আল্লাহ এবং তার রাসূল नाराज হয় অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে অটল থাকা তো এই এগুলাকে সব সময় এটার উপর অটল থাকা এটা হচ্ছে শরীয়তের উপর অটল থাকা আচ্ছা আবার এটাকে আমরা এটাও বলতে পারি যে অর্থাৎ অটল থাকার বিষয়টা নাকি ঈমান যেন নষ্ট হয়ে না যায় সব সময় নেক আমল করা যেমন কি মনে করেন নামাজ রয়েছে রোজা রয়েছে হজ রয়েছে যাকাত রয়েছে এগুলো যেন কখনো কিনা হয় যেগুলো ফরজ এটা যেন কখনো আমাদের থেকে ছুটে না যায় যেগুলো ফরজ রয়েছে এভাবে যেগুলো ওয়াজিব রয়েছে সেগুলো যেন ছুটে না যায় যেগুলো মুস্তাহাব রয়েছে তো মুস্তাহাব যেগুলো আমরা গ্রহণ করি আমল করার জন্য এটাও যেন ছুটে না যায় এটার উপর একটা আপনার ইস্তিকামত থাকে এটার ফজিলত আছে এক এক আল্লাহর আমরা যদি দেখি আপনারা যারা বিভিন্ন তরিকাতে বাইত হয়ে থাকে যেমন কি আলহামদুলিল্লাহ কাদেরিয়া তরিকাতের মধ্যে যারা বাইত হয়ে থাকে আমিন আলী সুন্নাত দামত বারকাতুল্লাহ আলিয়া তিনি কাদেরিয়া তরিকাতের মধ্যে বাইত করিয়ে থাকেন আমার গোসে পাকের তরিকার মধ্যে তো এখন এই গোসে পাকের তরিকার মধ্যে যারা বাইত হন তাদেরকে গোসে পাকের পক্ষ থেকে বরং গোসে পাকের পক্ষ থেকে মানে এটা হচ্ছে কোত্থেকে কোরআন হাদিস থেকে পেয়ে যে আমলগুলো পেয়েছেন আল্লাহর বলির আসলে সেই আমলগুলো ওজিফাতে এখানে অনেকে বলে যে আসলে এটা আফসোসের বিষয় জানে না বিদায় বলে যে বলে যে তোমরা আল্লাহর বলিদেরকে পীর ধরো যে পীর ধরে বা সোনার তো নিচ থেকে কিছু আমল দে তোমরা এগুলো করো কোরআন হাদিসের আমল করো না এগুলো করো আসলে এটা হচ্ছে ভুল ধারণা তো এখানে হচ্ছে আল্লাহর বলিগণ ওই আমলগুলো দেয় যেই আমলগুলো কোরআন এবং হাদিসে রয়েছে আমার রসুলের জীবনে করেছেন আমার রসুল শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে এবং যেই আমলগুলো আপনার সংক্ষিপ্ত কিন্তু এই আমলগুলোর ফল অনেক অর্থাৎ আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য এই সংক্ষিপ্ত আমলগুলোর মাধ্যমে খুব সহজে পাওয়া যায় এই জন্য আল্লাহর বলিগণ সংক্ষিপ্ত ছোট ছোট আমল দিয়ে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের কুরবত নৈকট্য যেন খুব সহজে করতে পারি এটার ব্যবস্থা করে দেয় তো এখন আপনার এই আল্লাহর বলিগণ এই আমলগুলো যে দে তো এটার উপরও যখন কেউ ইস্তিকামত থাকে এটারও ফজিলত রয়েছে মাশাআল্লাহ দর্শক আমরা আপনাদের কাছে আবার আসবো ইনশাআল্লাহ খুব সুন্দর কথা আমরা শুনছি যে ইস্তেকামতের ব্যাপারে অটলতার ব্যাপারে ইনশাআল্লাহ এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে সেটা আমরা শুনে এরপর ইনশাআল্লাহ আবার আসবো রমজান 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 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি বাগেরহাট জেলা মোরেলগঞ্জ থানা আচ্ছা আচ্ছা কত বছর ধরে এই কাজ করতেছেন আপনি আমি এই ইলেকট্রিক্যাল লাইনে আছি প্রায় 8 বছর ধরে ইলেকট্রিক্যাল কাজ জি জি কারেন্টের কারেন্টের আচ্ছা আচ্ছা কয় বছর এই 8 বছর 8 বছর ধরে এখন তো রমজান মাস রোজা রাখে কাজ করতে পারেন জি রোজা রাখে তো কাজ করতেই হবে যখন আমাদের পেটের তাগিদ আছে আর রোজা তো আল্লাহর জন্য রাখি গুনাহ মাফের জন্য মাশাআল্লাহ এটা তো সত্যি হবে আচ্ছা তো এখন আপনি কয়টা থেকে কাজ শুরু করেন দা 8টার দিকে কাজ শুরু করি 5:30টায় কাজ শেষ করে দেন তো ইফতার কোথায় করেন ভাইয়া ইফতারি বাসা যে ফ্যামিলি কে নিয়ে ফ্যামিলি কে সবাই কে নিয়ে মাশাআল্লাহ তো আপনার তো এখন আপনার যারা আপনার মতো পরিশ্রম করে মাদার চ্যানেল দর্শক যারা রোজা রাখে বা অনেকে রাখতে পারে না ওদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি পরিশ্রম করতেছেন রোজা রাখতেছেন ওদের উদ্দেশ্যে কিছু বলবেন জি এই যেরকম আমি পরিশ্রম করে রোজা রাখতেছি আমি চাই যে আমাদের মতো যারা গরিব যারা আছে যারা এই লাইনে আছে বা অন্য লাইনে আছে সবাই ইনশাআল্লাহ আল্লাহর নামে রোজা রাখুক রোজাটা নিজের জন্য নামাজটা নিজের জন্য আর পেটের তাগিদে আমরা কাজ করি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে একসাথে খাবার জন্য ইনকাম তো করতেই হবে কাজ সবটাই কষ্ট কোনো কাজে আপনাকে বসাই কেউ বেতন দিবে না কাজ করেই বেতন নিতে হবে নামাজ রোজা এটা হচ্ছে নিজের জন্য নামাজ এই 12 মাসের ভিতরে 1 মাস আল্লাহ তাআলা রোজা দিয়েছে এটা আমাদের গুনাহ মাফ করার জন্য এই নামাজ তো পড়তেই হবে নামাজটা এটা পড়তেই হবে এতে কোনো মাপ নাই আর রোজাটা 12 মাসের ভিতরে 1 মাস রোজা রাখি নামাজ করি এটি আল্লাহ যদি গুনাহ মাফ করে যদি জীবনে কোনো তা ওদেরকে রোজা রাখার জন্য আমি চাই যে আমাদের মতো যারা আছে সবাই কষ্ট হইলেও রোজাটা রাখুক পাঁচক্ত নামাজ পড়ুক এইটি কামনা মাশাআল্লাহ দর্শক খুব সুন্দর কথা তিনি বলেছেন যে অবশ্যই রোজা এবং নামাজ সেটা আমার নিজের জন্য এবং আমি পরিবারের জন্য যেটা করছি সেটা হচ্ছে পরিবারের জন্য সেটা অর্থাৎ এই নামাজ এবং রোজা সেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আফফের কাছে আসছি আবার আফফ রাখছি ইস্তিকামত এবং অটলতা নিয়ে কথা বলছিলাম তো এখন আমরা যদি দেখি তো ইস্তিকামত আর অটলতাকে
এটা ওলামায়ে কেরামগণ এই বিষয়ে যখন লিখেছেন তো আপনার এটাকে তিন ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে ঈমানের উপর ইস্তিকামত। তো আমরা যদি দেখি সাহাবে কেরামদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, এভাবে অনেক সাহাবে কেরাম এবং অনেক সাহাবে কেরাম, তো ওনারা ঈমান আনার পর ওনাদের যেভাবে আমরা একটা ঘটনা শুনেছি, তো ওনাদের যে বিভিন্ন মুসিবত আসছিল তারপরও কিন্তু ওনারা সকলেই ঈমানের উপর ইস্তিকামত অটল থেকেছে। তো আমরা জানি ইনাদের জন্য কত সাহাবে কেরামের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো এভাবে সাহাবে কেরামদের তো অবশ্যই আমরা আমিরুল সুন্নাহ তো এটা ঘোষণা দিয়েছেন না, আপনার কোরআন হাদিসে পাক থেকে এই আপনার বর্তমানে হার সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি। তো সাহাবে কেরামগণ তো ওনারা ঈমানের উপর ইস্তিকামত এর উদাহরণ ওনারা দিয়ে গিয়েছে এবং অনেক আল্লাহর বলি জীবন অবশ্যই রয়েছে। তো এখন আমরা যদি বলি ইস্তিকামত বা অটলতার বিষয়, তো একটা হচ্ছে ঈমানের উপর ইস্তিকামত, এরপর হচ্ছে ফরাইজ যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেটা হোক নামাজ, সেটা হোক রোজা। এখন বর্তমানে রমজানের রোজা চলছে, তো এই রোজা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে, তো এটা রাখা, এটা রেখে পুরো 30 রমজান এগুলো রাখা, এটা পুরো ইস্তিকামত থাকা, অটল থাকা, এটা মুসলমানের উপর আবশ্যক, মাশাআল্লাহ, ফরজ। জি, তো এভাবে ফরজ যেগুলো রয়েছে সেটা হোক রোজা, সেটা হোক হজ, যখন হজ ফরজ হয় তখন হজ করা, এভাবে যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, এই প্রত্যেকটি যেগুলো হজ আপনাদের আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন এগুলা ঠিক মতো আমল করা, এগুলো যেন বাদ না যায়, এটা হচ্ছে আপনার ফরজের উপর ইস্তিকামত বা অটল থাকা, মাশাআল্লাহ। দর্শক আমরা আলফাত ভাইয়ের কাছ থেকে শুনেছি, এখন আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা শুনবো আমরা ইনশাআল্লাহ। আমরা শুনছি, জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলা হয়ে থাকে সুস্বাস্থ্য হাজার নিয়ামতের সমান। সত্যি মানুষ যদি সুস্থ ও সবল থাকে তবে সে দিনই এবং দুনিয়াবী কাজসমূহ খুব ভালোভাবেই সম্পাদন করতে পারে। স্বাস্থ্যবান থাকার জন্য ঋতু অনুযায়ী সুষম এবং উপকারী খাদ্য গ্রহণ করা জরুরি। আসুন, গরম যেহেতু এখন চলছে, গরমের দিনে স্বাস্থ্যকে ঠিক রাখে এমন কিছু খাবারের ব্যাপারে আমরা শুনে নেই। নাম্বার ওয়ান, আপেল। ফলের মধ্যে আপেলকে সবচেয়ে বেশি শক্তিবর্ধক ফল ভাবা হয়। আপেলের মধ্যে 86% পানি মজুদ থাকে, এর সাথে সাথে তার মধ্যে ফাইবার এবং ভিটামিনও আছে, যা গরমের দিনে পানি শূন্যতা রোধ করার জন্য উত্তম মাধ্যম। নাম্বার দুই, শসা বা খিরা। খিরা বা শসাকে গরম সিজনের সবজির মধ্যে গণ্য করা হয়, এর প্রভাব হচ্ছে ঠান্ডা এবং শুকনো। এটাই কারণ যে এটি খাওয়ার ফলে রক্ত, পাকস্থলী এবং কিডনির গরম দূরীভূত হয়। এছাড়াও এটি পিপাসা নিবারণ এবং শরীরকে প্রশান্তি দান করে। নাম্বার থ্রি, দই, ইয়োগার্ট। দইয়ের মধ্যে 85% পানি মজুদ থাকে, এ কারণে এটি মানুষের শরীরকে পানি শূন্যতার শিকার হতে দেয় না। এর মধ্যে অগণিত ভিটামিনস এবং ক্যালসিয়াম আছে। দইকে লাচ্ছি, মাঠা, শরবত বানিয়ে পান করার ফলে পাকস্থলীর অম্লতা দূর হয়। নাম্বার ফোর, কদু শরীফ। কদু একটি অতি পরিচিত সবজি এবং হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবার, ফেভারিট ফুড ছিল। কদুর মধ্যে থাকা বিভিন্ন উপকরণের প্রভাব কুদ্দতিভাবে ঠান্ডা হয়ে থাকে, যা গরমের প্রভাব কম করার পাশাপাশি ক্লান্তিভাবকেও কমিয়ে দেয়। একটি নোট মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্যগত স্বভাব প্রকৃতি ভিন্ন হয়ে থাকে, তাই কোনো ধরনের চিকিৎসা প্রয়োগ করার পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের সাথে এ ব্যাপারে পরামর্শ করে নিন। তো আমরা গ্রীষ্মকালীন যে ফল গ্রহণের ব্যাপারে শুনলাম, এগুলো গ্রহণ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আমরা আমাদের লেখকদের কাছ থেকে খুব কিছু মাদানী ফুল শুনেছি, যে বিশেষ করে গরমের সময় শসা এই জাতীয় খাবারগুলো খাওয়ার ব্যাপারে ইফতারের মুহূর্তে আগে মুহূর্তে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই সালাদগুলো বেশি খেতে পারেন ইনশাআল্লাহ। এর দ্বারা আপনার যদি ভাজা পোড়া কোনো কিছু খানো হয়তো একটু আপনি রিল্যাক্স ইয়া করবেন, আপনার সমস্যাটা একটু সমাধান হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল একই সময়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মনকে সুবাসিত কো
কে সুবাসিত